এটা হচ্ছে এরকম হবে, প্রথমে আমরা ইয়েটা নিয়ে নিই। এরপরে দেখো অ্যানোটেশন অ্যালাইন, তারপরে হচ্ছে ব্যাক ভিউতে চলে গেলাম, গিয়ে এইখানে আরো দুইটা রেফারেন্স লাইন দিব, একটা এখানে আর একটা এখানে। এখন এই দুইটা দেখো, এখানে দুইটা মাপ হবে অ্যানোটেশন, একটা হবে এখান থেকে হাইট আর একটা হবে এখানে থিকনেস। ঠিক আছে, এরপরে দেখো এটা সিলেক্ট করে এটা দিলাম টিএইচ, আর এটা দিলাম হচ্ছে এক প্যারামিটার হাইট। দিলে দেওয়া দেওয়া যায়, একটা নাম দিলেই হইল, হাইট অফ সানশেড। ওকে, হয়ে গেছে না? এখন দেখো আমরা অবজেক্টটা ক্রিয়েট করি। ও আচ্ছা, এই বাকিগুলোর নামও দিয়ে দিই না, এইটা দিলাম হচ্ছে লেন্থ, এখানে যে অবজেক্টটা নিলাম এখানে যে অবজেক্টটা নিলাম এটা লক করলাম এদিকে, কিন্তু এলিভেশনে গিয়ে আবার একটু কাজ করব, সেটা হচ্ছে ওকে দিলাম। ওকে দিলে এই যে এই প্ল্যানটাকে উপরে নিয়ে যাবো, উপরেরটার সাথে নিয়ে লক করে দিব, আর এই প্ল্যানটারে আমি নিচেরটার সাথে নিয়ে লক করে দিব। ঠিক আছে, এখন দেখো আমি এখন কি করব, এই যে এখন দেখো প্যারামিটারগুলো, ডেপথ কত ধরো 6 ইঞ্চি, সানশেডের হাইট কত 7 ফিট, লেন্থ কত ধরো হচ্ছে 5 ফিট আর 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ফিট, আর থিকনেস কত 3 ইঞ্চি। অ্যাপ্লাই, ঠিক আছে, এইটা উপরেও কিন্তু উঠে গেছে, এই যে দেখো 7 ফিট হাইট হয়ে গেছে, থিকনেস হয়ে গেছে, লেন্থ উইথ হয়ে গেছে। মানে তুমি যা কিছুই এই যে ডাইমেনশনগুলো দিবা, এটা কি হবে, এটা সব সময় এই যে এই প্ল্যানগুলোরে সরাবে, আর প্ল্যানগুলোর সাথে যদি তুমি যেই অবজেক্টটা চাও যে চেঞ্জ করতে, ওই অবজেক্টটাকে যদি লক করে দিতে পারো তাহলে ওই অবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। এখন একটা কাজ আসলে, এখানে আরেকটা জিনিস আছে, এই জিনিসগুলো তোমাদের আর একটু পরে শেখাবো। এটাকে এটা তো কার সাথে সবসময় বসবে, ওয়ালের সাথে না, তার কি ওয়াল হোস্টেড হওয়া দরকার ছিল এটা, তাই না? তো এটা পরে তোমাদের আরো শেখাবো না, আজকে এই পর্যন্তই। যে তোমরা কি করবা,
এই যে ওয়ালকে সবসময় যাতে সে ওয়ালকে হোস্ট করে ফেলে, যেখানে যায় ওয়ালের সাথে তুমি যেখানে নিয়ে, এটা যখন এই ইয়েতে যাবা কোম্পানিতে গিয়া লোড ফ্যামিলিতে যাবা, তখন এসে যখন বসে গিয়ে যাবা তখন ওয়ালেই বসবে, এছাড়া আর বসবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তখন আমরা ওয়াল হোস্টেড করে দিব না এটাকে, এটা সহজ হবে, ঠিক আছে? এখন দেখো এই যে এটার হাইট যদি তুমি কম বেশি করতে চাও, 7 ফিটের জায়গায় ধরো 10 ফিট দিলা, দেখো এটা তোমাকে বসাইতে হবে। হ্যাঁ দেখছো এখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, যেটা দুর্গ বাড়াই দিচ্ছে এলে ধরো হচ্ছে এটা 10 ফিট বাড়তেছে না, এভাবে হচ্ছে এটা এখন ঠিকঠাক করতে পারবা, এভাবে তোমরা যে কোনো জিনিসই বানাইতে পারবা এখানে।